ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 3478 জনে। এদিকে ইসরায়েল লেবাননে চলছে পাল্টাপাল্টি হামলা, আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সাময়িক সময়ের জন্য চলতি সংঘাত বন্ধে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে ইসরায়েলের অনুমতির পর গাজায় 20 ট্রাক ত্রাণ সহায়তা ঢুকতে দেওয়ার অনুমতি দিয়েছে মিশর। যুদ্ধ বন্ধে দেশে দেশে অব্যাহত আছে বিক্ষোভ সমাবেশ। লেবানন এবং তুরস্কে বিক্ষোভকারীরা ইসরায়েলি দূতাবাসে হামলা ভাঙচুর করেছে।